গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। টাইম আপডেট সকাল 6:30, আর তোমরা দেখছো রাইডার্স ফুটস্টেপ। ফার্স্ট থিং ফার্স্ট, দেখতে পাচ্ছ সকালবেলা তো রেডি হয়ে গেছি, তার কারণ আগে যাব জিম, তারপরে আছে তোমাদের জন্য রয়েছে একটা সারপ্রাইজ। তো চলো আগে জিম থেকে ঘুরে আসি, বাকি কথা তারপরে। আমি জিম থেকে চলে এসেছি ফেরত, আর চলে এসেছি আমার নতুন ফ্ল্যাটে। এক্স্যাক্টলি এই ফ্ল্যাটটা আমার যে ফ্ল্যাটটা আছে যেখানে আমি থাকি ঠিক তার ওপরেই। তো জিমের সমস্ত কিছু আগে রেখে এসেছি রুমে, তারপরে চলে এসেছি ওপরে। এই হচ্ছে পুরো ফ্ল্যাটটা, দো আমি এখানে থাকবো না কিন্তু মেবি রেন্টে থাকবে। এই হচ্ছে আমার নতুন ফ্ল্যাট, দেখতেই পাচ্ছ এখন পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ চলছে। আজকে মেনলি এই ফ্ল্যাটটা যেটা করতে হবে হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের কাজ হবে। ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের কাজ কমপ্লিট হলে তারপরে এখনও পিওপি বাকি আছে, পিওপি হবে, কালার হবে, তারপরে পুজো হবে। তো আজকে মেন কাজ হচ্ছে এখানকার ইলেকট্রিক্যাল ওয়ারিংটা কমপ্লিট করানো, আর সেটাকে সুপারভাইজ করতে হবে। আর কিছুটা ইকো আসছে সেটাকে অ্যাভয়েড করো, কারণ কিছু করার নেই, সমস্ত রুম ফাঁকা, আর ফাঁকা রুমে ইকো তো আসবেই। মেনলি এটা হচ্ছে একটা বেডরুম, বলতে পারো এটা মাস্টার বেডরুম। এর সঙ্গে আছে আমার ব্যালকনি, আর এই হলো সেকেন্ড বেডরুম, বাট এর সাথে কোনো ব্যালকনি নেই। অ্যান্ড দ্যাটস দি বাথরুম এরিয়া, অ্যান্ড দিস ইজ দি কিচেন এরিয়া। কিচেন বলতে পারো, কিচেন কাম ডাইনিং বলতে পারো। তো চলো আগে ইলেকট্রিক্যাল ওয়ারিংটা কমপ্লিট হোক। সকাল সকাল অনেক কাজ করে নিয়েছি, এখানে কিছু টাইলস বগেরা ছিল সেগুলোকে নিচে রেখে আসা দরকার ছিল, সেগুলোকে রেখে এসেছি। প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে, আর এই হচ্ছে ভিউ আমার উইন্ডো থেকে, মানে ব্যালকনি থেকে। অলমোস্ট বিকেল হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে। এই আপাতত কিছু কিছু জায়গা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। ইলেকট্রিশিয়ান অলরেডি চলে গেছে, কিছু জায়গার কাজ শেষ হয়ে গেছে। যেমন দেখতে পাচ্ছি এখানকার কিন্তু বোর্ডটা এক্স্যাক্টলি লেগে গেছে, এটা হচ্ছে এক্স্যাক্টলি বোর্ডের ফাইনাল লুক। প্রীতমের মডিউলার সুইচ লাগানো হয়েছে, এন্ড ইটস লুক প্রিটি গুড। আমি ভাবছি আমাদের যে ফার্স্ট ফ্লোরে যে ফ্ল্যাটটা আছে সেখানেও এরকমই সুইচ লাগাই, কারণ ওখানে নর্মাল সুইচ লাগানো আছে। তো ইলেকট্রিশিয়ান চলে গেছে, আজকের মতন এখানেই কাজ শেষ হয়ে গেছে, এবার আমাকেও বেরোতে হবে। তো আর হয়তো ভিডিওটা কন্টিনিউ করার সময় পাবো না, তাই জন্য ভিডিওটাকে এখনই ক্লোজ করছি। হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগে থাকলে হিট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট সরজিৎ ফ্রম মাই নিউ ফ্ল্যাট।